আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকে আছি কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকের জন্য ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন, ভিডিও তৈরি করেন। তারা চাচ্ছেন যে যখন সাবটাইটেল যাতে ইংলিশ লেখা ওঠে, যেমন আমি এই ভিডিওটি তৈরি করতেছি, আর আমার এই ভিডিওর নিচে আমি বাংলায় কথা বলতেছি, জাস্ট সাবটাইটেল ইংলিশে লেখা উঠবে। তো এইটা আমার কাছে অনেকে জানতে চাচ্ছে যে ভাইয়া আমি এটা কীভাবে করবো, আমার ভিডিওতে আমি কীভাবে করবো, আপনার ভিডিওর মতো আমি আমার ভিডিওতে আমি বাংলায় বলবো, নিজ দিয়ে ইংলিশ লেখা উঠবে, এটা আমি কীভাবে করবো যদি আমাকে একটু বলতেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন ইনশুট। তো ইনশুট লিখে সার্চ করার পর আপনার সামনে এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ইনশুট, এই যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশুট, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনার যদি এই অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আপনারা যখন এটাকে ওপেন করবেন তখন কয়েকটি অ্যালাউ চাইবে, তখন আপনারা অ্যালাউতে ক্লিক করে জাস্ট অ্যালাউ করে দেবেন। এখন আমি এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করব, ঠিক আছে, যেহেতু আমি ভিডিওতে দেখাবো। তো এখান থেকে যে ভিডিও অপশন আছে জাস্ট এই ভিডিওতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট আপনার উপরের দিকে নিউ পাবেন, জাস্ট এই নিউতে একটা ক্লিক করে দিবেন। তো নিউতে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। এখন আমরা যদি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে চাই, ইউটিউবে আপলোড করব, তার জন্য যে কাজটা করবেন, এই যে এখান থেকে আছে ক্যানভাস, জাস্ট এখানে ক্লিক করে 16:9 এটাকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইউটিউবে যে ভিডিও আপলোড করা হয় সেইভাবে চলে আসবে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে, দেন ক্লিক করার পরে ভিডিওটি এখানে চলে আসলো। এখন ফর এক্সাম্পল আমি এখান থেকে ভিডিওটা কেটে দেবো, এখান থেকে স্প্লিট করে দিলাম, করার পরে এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো। ওকে, তো ডিলিট করার পর এখান থেকে যে অংশটি দেখতে পাবেন, আমি আর একটু ই করে দিই, জাস্ট এখান থেকে আমরা এই অংশটুকু আবার কেটে দিলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এটুকু রাখলাম। ভিডিওটার লাইটিংটা একটু বাড়িয়ে দেবো। তো ইনশুটতে কীভাবে ভিডিও এডিট করতে হয় মানে প্রফেশনালভাবে, সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন, এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিও শেষে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা আমি এই ভিডিও শেষে বলবো। ওকে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আছে। এখন আমাদের মূল যে কাজটা সেটা হলো আমরা যে কথাগুলো আমি যদি ভিডিওটাকে প্লে করি, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, আমার মাইক্রোফোনটি আমার এখানে লাগানো হচ্ছে, এই জন্য ভিডিওটি শোনা যাচ্ছে না। এখন কথা হলো যে এই যে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছেন যে এখানে কথা বলতেছি, বাট নিজ দিয়ে কিন্তু ইংলিশ লেখা উঠবে, ঠিক আছে, আমি কিন্তু বাংলায় কথা বলতেছি, জাস্ট নিজ দিয়ে ইংলিশ লেখা উঠবে। আমাদের ভিডিওর মূল বিষয়টাই কিন্তু এটা। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তো প্রত্যেকটা অপশনের কাজ কী কী সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। এর জন্য এই যে স্টিকারের যে লোগোটা দেখতে পাচ্ছেন, জাস্ট স্টিকারের লোগোর পর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আরও চারটি অপশন দেখতে পারবেন, একটা আছে স্টিকার, একটা আছে টেক্সট, একটা আছে ক্যাপশন, ঠিক আছে। আমাদের মূল বিষয়টা কিন্তু ক্যাপশনের, এই ক্যাপশনের পর একটা ক্লিক করে দিবেন, দেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখান থেকে ক্রিয়েট ক্যাপশন, ওকে, আর জাস্ট এই ক্রিয়েট ক্যাপশনের পর যদি আমরা এটা ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের যেই আমরা যে ভয়েস দেখো মানে আমরা যে কথাগুলো বলতেছি বাংলাতে, সেই কথাগুলো কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে কিন্তু নিজ দিয়ে লেখা দেখাবে। ক্রিয়েট ক্যাপশনে একটা ক্লিক করে দেবো। তো ক্রিয়েট ক্যাপশনের পর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে লোডিং হইতেছে, কিছু সময় লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন ম্যাজিক, অলরেডি আমাদের ক্যাপশনগুলো কিন্তু জেনারেটর হয়ে গেছে। আমি ভিডিওতে যেগুলো বলতেছি সেগুলো কিন্তু এখান থেকে ইংলিশে ক্যাপশনগুলো লেখা হচ্ছে। এখন যদি আমি প্লে করে দিই, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যে হাতে থাকা যে স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে যে ফটো তুলবেন আপনারা, সেই ফটো আপনারা দেখতেই পারলেন যে এখানে কিন্তু আমি বাংলায় কথা বলছি, জাস্ট নিজ দিয়ে কিন্তু ইংলিশগুলো লেখা হচ্ছে। এই যে এখানে লেখাটা আছে, এই লেখাটাকে আপনারা চাইলে কিন্তু একটু কালারে পরিণত করতে পারেন, একটু গর্জিয়াস করতে পারেন মানুষের কাছে দেখানোর জন্য। সেটা কীভাবে করবেন, এর জন্য এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে কোনো একটা ক্যাপশনের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে অনেকগুলো অপশন চলে আসে, এখানে একটা অপশন দেখতে পাবেন উঠে গেছে, সেটা হলো এডিট। এডিটের পরে একটা ক্লিক করে দেবেন। তো এডিটের পরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যানিমেশনও সেট করতে পারবেন। এখান থেকে যদি আপনারা এই চিহ্নের পরে একটা ক্লিক করে দেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি লেখাটাকে আপনারা কীভাবে নিতে চান সেটা আপনারা দেখতে পারতেছেন। তো আমি আমার লাইক হলো এই প্রথম যেটা আছে, এটা মানে যার যেটা পছন্দ আপনারা সেটা দিতে পারেন। তারপরে এই অ্যারোর চিহ্নটা একটু এখান থেকে টেনে দিলাম, তারপরে দেন এটা ওকে করে দিলাম।
যে কালারের যে অপশনটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা লেখাটাকে কালারিং করতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন যেগুলো আছে এগুলো শেপ মানে শেপ সহকারে দেওয়া আছে আর যদি আপনারা জাস্ট উপরের দিকে যে কালারগুলো আছে কালার ক্লিক করে দেন তাহলে আপনার এই লেখাগুলো কিন্তু এই যে রেড দিলে রেড হবে ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে তো এই লেখাটাকে আমি একটু গর্জিয়াস করতে চাই তার জন্য নিচে যে শেপগুলো আছে শেপের পরে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটা শেপ চলে আসছে এখানে যেই শেপটা আপনাদের কাছে ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন জাস্ট আমি এটা দিয়ে দিলাম তারপর আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট করতে পারেন এর চিহ্নের পরে ক্লিক করে ধরে বসে জাস্ট ছোট করে ছোট বড় করতে পারবেন ওকে আপনারা যে ফন্ট আছে তো ফন্টে ক্লিক করে এদিকে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন জাস্ট আপনারা এভাবে করে কিন্তু আপনারা এই লেখাটাকেও কাস্টমাইজ করে নেবেন ভিডিওটি আমি প্লে করে দিই যে দেখুন তো ভিডিওটি প্লে করে দিলাম আমি মুখ দিয়ে বললাম আর ইংলিশের নিচ দিয়ে ক্যাপশনগুলো ইংলিশে উঠতেছে আমি বাংলায় বলতেছি ক্যাপশনগুলো ইংলিশে উঠতেছে ওকে আপনারা এটাকে সেভ দেওয়ার জন্য উপরের দিকে সেভ অপশন পাবেন জাস্ট সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলেই ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে আমি আপনাদের বলেছিলাম যে এই ভিডিওর শেষে একটা মানে কথা বলবো আপনাদের সেটা হলো যে আমি যে সাবটাইটেলটা আমি যে ক্যাপশনটি অ্যাড করেছি সেটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করলে কিন্তু পাবেন না ঠিক আছে আমি যেই ইনশুট অ্যাপসটি ব্যবহার করতেছি ইউজ করতেছি সেটা হলো পেইড অ্যাপস ঠিক আছে তো এটা কিন্তু এই অ্যাপসটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে যদি এই অ্যাপসটি ইনস্টল করেন তাহলে কিন্তু এই ক্যাপশন মানে ইংলিশে যে ক্যাপশনটি এটা আপনারা পাবেন না যদি পান আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে ঠিক তো এখন এটা আপনারা কীভাবে ফ্রিতে পেতে পারেন তো এটা ফ্রিতে পাওয়ার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ইনশুট এপিকে মুড লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনারা এগুলো সব ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয় এতে কিন্তু আমি একটু অনুপ্রেরণা পাবো তো আজকের মতো আমি এসেন শোহাগ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম